বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দাদাদের কিছু বললি এই যে আজকে তোদের শাড়ি দিলো, খাবার খাওয়ালো? দাদাদের বলবে, এত ভিড়ের মধ্যে দাদাদের বলতে পারছি না এখনো। দাদাদের বলবি, কি বলবি? বলবো, দাদা খুব ভালো হয়েছে আমাদের দিয়েছো, আমাদেরও খুব ভালো লেগেছে, পয়লা বৈশাখে ঘুরবো, সবারই ভালো লাগবে। আচ্ছা কেন দিল পয়লা বৈশাখে? তো দিয়েছে অন্যদিনও খাস, এগুলো যা খেতে দিয়েছে অন্যদিন খাস, এগুলো অন্যদিন খেতে পার। অন্যদিন বলতে যায় তো কিনে খায়, নাহলে খায় না। আজকে দিয়েছে যখন খেয়ে আনন্দ লাগবে, হ্যাঁ মজা করবি। হ্যাঁ, কি নাম? প্রীতি আরি। তাহলে তুই এদিকে নে, আমাকে ঘুরে দিতে যাবো, অন্যদিকে অন্য সুবিধা হয়ে যাবে। ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। আমরা সবাই জানি আজকে আমরা একটা নববর্ষ, যে নববর্ষে আমরা সবাই প্রচুর প্রচুর টাকা ইনভেস্ট করে নিয়ে জামা কাপড় কিনি, এই কিনি। আমি বলেছিলাম যে বাজেট থেকে একটু কমিয়ে যদি আমরা সবাই মিলে কিছু করতে পারি তাহলে এক জায়গায় আসতে পারি, সেটাই আজকে হয়েছে। আজকে আমরা একটা ব্যতিক্রমী নববর্ষ পালন করছি, অন্য রকম নববর্ষ, ভাববেন না এটা একদিন করছি। আমরা 365 দিন এই বাচ্চাদের সাথে থাকি, ওদের পাশে থাকি, ওদের স্বাস্থ্য মানে ওদের ডাক্তার দেখানো আমরা ফ্রি করতে পেরেছি, মানে চেষ্টা করি এটা করার। ওদের বাঙালির যে 12 মাসে 13 পার্বণ, এই 12 মাসে 13 পার্বণই কিন্তু আমরা ওদের সাথে পালন করি। আমরা ওদের সাথে দুর্গা পুজো, যেমন দুর্গা বন্দনা হয়, মহালয়াতে থাকি, দোল খেলি ওদের সাথে, 1 জানুয়ারি করি, মানে ছট পুজো হলে সেটাও হয়তো করি, মানে ব্যাপারটা এরকম, মানে কোনো পুজোই বাদ দিই না। আজকের মোটোটা হচ্ছে যে
নববর্ষ, যে নববর্ষ বছরের প্রথম শুরুর দিন, এই দিনটা যেন আমার ভাই বোনরা যেন আনন্দে মজায় কাটাতে পারে। তার চেয়ে বড় কথা, আজকের এই নেটিজেন সমাজ আমরা সবাই যেন একত্রিত হতে পারি এই আত্মকেন্দ্রিক যুগে এসে। ওদেরকে মূলত দেওয়া হলো, প্রথমত হচ্ছে ওদেরকে আমরা প্রথমে হচ্ছে কেক, আমরা হচ্ছে প্রথমে যেটা করেছি একটা মূকাভিনয়, মানে আমার এক বন্ধু, সে খুব ভালো ইয়ে করে, ও ওদের সাথে দাদু সেজেছিলো, দাদু সেজে ওদের সাথে খেললো, আমরা মুখোশ দিয়েছি ওদেরকে, এছাড়া তার সাথে বেলুন নিয়ে খেলা হয়েছে, কেক, তারপরে পেস্ট্রি, এছাড়া হচ্ছে লাড্ডু, মিষ্টি, আর তার সাথে সাথে আমরা চেয়েছি ওদের সাথে আমরা একসাথে সবাই মিলে লাঞ্চটা করব। তার জন্য আমরা বিরিয়ানির গন্ধে মেতে উঠুক শৈশব, এটাই চেয়েছি। আর সাথে হচ্ছে ওদেরকে একটু জামা কাপড় দেওয়ারও ব্যবস্থা করেছি, আজকে নববর্ষের দিন, ওরা নতুন নতুন জামা কাপড় পরবে, সেই জামা কাপড় পরে যেন ওরা ঘুরতে পারে। ছোটরা হচ্ছে, এরা বেসিক্যালি হচ্ছে পথ শিশু, এদের সাথে তো দীর্ঘ 4 বছর ধরে আমি রয়েছি, এদের কয়েকজনের কারোর বাবার ঠিকানা নেই, মায়ের কয়েকজনের ঠিকানা আছে, কিন্তু বেসিক্যালি হচ্ছে এই স্টেশনের এখানেই থাকে, 21 জন এখন রয়েছে যারা স্টেশনে এখানেই থাকে, 29 জন টোটাল রাত্রিবেলা থাকে, তো আর সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 50 আপ হয়ে যায়। এই এদেরই পেছনে আমরা সারা বছর ধরে চেষ্টা করি কিছু করার। আজকে তোমরা কতজনকে এই, আজকে আমরা প্রায় 60-65 জনের উপরে আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করছি, মানে সবাইকে ইয়ে করব। আর আমাদের সাথে যারা দেখছেন এদেরকেই হয়তো এমন আছে, অনেককেই ফেসবুকের মাধ্যমে এসছেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে এসছেন, কাউকে বাড়ি বাড়ি গিয়ে ইনভাইট করা হয়নি, সবটাই কিন্তু সোশ্যাল মিডিয়া, মানে যে সোশ্যাল মিডিয়া আমাদেরকে আত্মকেন্দ্রিক করছে সেই সোশ্যাল মিডিয়াকেই কিন্তু ভিত্তি করে আমরা আজকে মানুষের জন্য কাজ করছি। দেখুন, খরচটা প্রথমত হচ্ছে আমি বিশ্বাস করি কাজ করতে গেলে টাকা পয়সা লাগে না, কাজ করতে গেলে মন লাগে, আর এই মনটা নিয়ে প্রথমত আমি নেমেছিলাম। তো আমি নামার পরে যখন সবাইকে জানাই, ফেসবুকে পোস্ট করি, বহু মানুষ এগিয়ে আসে, যে যার মতো পেরেছে, কেউ হয়তো কিছু লজেন্স কিনে দিয়েছে, কেউ বিরিয়ানির কয়েকটা বিরিয়ানির দায়িত্ব নিয়েছে, খাওয়া দাওয়ার দায়িত্ব নিয়েছে, কেউ জামা কাপড়ের দায়িত্ব নিয়েছে, এরকমভাবে সবাই সবাই দায়িত্ব ভাগ করে নিয়েছে, দায়িত্ব ভাগ করে এটা করা, কেউ একা। বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।